আমি ধনী বন্ধু রাখি না, গরিব বন্ধু সহজে পাই না, আর একটা যদি পাই তাকে সারা জীবন পাশে রাখতে চাই। ওহে মেয়ে, তুমি পর্দাওয়ালা না হয়ে পর্দাশীল মেয়ে হও। তুমি অ্যাটিটিউড না দেখিয়ে ভদ্রতা দেখাও। তুমি অন্যের চোখে ভালো না হয়ে নিজের মা বাবার চোখে ভালো হও। আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের 1000 টাকার গেঞ্জি পরার ইচ্ছা থাকলেও দিন শেষে 100 টাকার গেঞ্জি পরেই খুশিতে থাকতে হয়। দুঃখ তো আমার তখনই শেষ হয়ে গেছে যখন থেকে জেনেছি আমাদের প্রিয় নবী তার উম্মতদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। এত বড় বড় বাড়ি করে কি হবে যদি মৃত্যুর পর নসিবে 3.5 হাত মাটির ঘরই জোটে? ওহে মুসলমান, আমাদের নবীকে নিয়ে অপমান করার পরেও তোমরা যারা চুপচুপ, তোমাদের ভিতরে প্রকাশ পাচ্ছে কাপুরুষের রূপ। সেজদা মানুষের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা, যেখানে মানুষ মৃত্যুবরণ করলে তার জান্নাত সুনিশ্চিত, আর একথাই মানুষ বুঝতে চায় না।